আমাকে এখন ফোন দাবো তো, এখন মাসুদ ফোন দাবো, দিবে আপনাকে লাইক কে দিয়ে মাসুদ আমার ভাগনা, আরেকটা আছে আমার তালুই নামে, সে আইসা নিবে আমার তালুই নামে ওইটা ওইটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা হলো সকাল থেকে শুরু করলাম। এই যে আজকে অলরেডি দেখতেছি যে আমার মুখে খুবই হাসি, কারণ প্রায় অনেক কষ্টের কারণে আজকে এই হাসিটা আমার মুখে, কারণ প্রায় 7-8 মাস হয়ে গেছে। আপনারা জানেন যে আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করি, তো 7-8 মাস পর প্রায় আমার গুগল অ্যাডসেন্সটা চলে আসছে। এইগুলার মানে প্রতি মানে এগুলার পিছনে আপনারাই আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসছেন, এর জন্য হলো এটা আমি পাইছি। তো আসছে নাকি 7-8 দিন হয়ে গেছে, তো এগুলো হলো আমি 4 তারিখ আসছে, আজকে হলো 9 তারিখ, তো প্রায় 6 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে, মানে যাই হোক 5-6 দিন হয়ে গেছে। আমার আপু বলে নাই, কারণ সারপ্রাইজ দিবে, আমি হলো আমার বাবা ভাই ছিলাম, তো কালকে হলো বলতেছে আমি তো শুই না, খুবই খুশি, আমি সাথে সাথে আসছিলাম কালকে। আয়সা দেখি যে পোস্ট অফিস বন্ধ হয়ে গেছে, তো আয়সা মানে মনটা খারাপ হয়ে গেছে। তো আজকে আমার সকালে উঠে আপনাদের ভাইয়ারে বলতেছে চলো চলো এটা কখন আনবো, মানে আসলে আমার তো আর সইতেছে না যে আমি কখন কতক্ষণ আমি এটা দেখবো বা আমার হাতে পাবো, কারণ এটার জন্য অনেক কষ্ট করতেছি, প্লাস আপনারাও মানে অনেক সাপোর্ট করছেন। এই যে দেখেন আমি এখন পোস্ট অফিস সামনে আসছি, তো আরো সাপোর্ট করবেন, বেশি বেশি করে ভালোবাসবেন। আর আমার আরেকটা চ্যানেল আছে আয়শা ব্লগ, ওইটাকেও সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে অবশ্যই আমি আগাইতে পারবো, আর ভালো ভালো এখন থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেহেতু গুগল অ্যাডসেন্সটা আমি পেয়ে গেছি অলরেডি। আপনাদের ভাইয়ার মুডটা খারাপ কেন আমি যাই না, আমি এত খুশি আছি, আপনার ভাইয়া এত বেজার কেন, আমি বুঝতে পারি বেজার কেন, খুশি হয় নাই অবশ্যই, তাহলে মন বেজার কে। তো যাই হোক চলুন দেখি যে আসলে মানে এটাতে নেই আপনাদের মাঝে, আমাদের সাথেই থাকে, চলুন আমাদের সাথে। পোস্ট অফিসে চলে আসলাম, যাইতেছে পোস্ট অফিস, জাজিরা পোস্ট অফিস। আঙ্কেল এটা বিকাল মানে আমাদের একটা চিঠি আছে, সে তো অসুস্থ এর জন্য আসতে পারে না, না এটা সাহস হয় না, হ্যাঁ এটাও স্বাভাবিক হয়, জানে হ্যাঁ এটাই। মানে এই যে এক মাস আসতে চিঠি, আর আমার বড় বোনের আছে, সে নিয়ে গেছে আরো 8-9 মাস আগে, আর আমিও করতেছি, হ্যাঁ মাসুদ আমার ভাগনা, আরেকটা আছে আমার তালুই নামে, আমার তালুই নামে ওইটা ওইটা আবার
আজকে আমরা খুবই খুশি, আমাদের হলো বড় সারপ্রাইজ, এটা নাকি আসছে 4-5 দিন আগে, তো আমরা হলো জানি না, কালকে বিলো বিকালে বলতেছেন। যাই হোক, আপনাদের উৎসাহে অনেকদিন পরে আমাদের মনের আশাটা পূরণ হলো। তো বাদ বাকিটা পরে বাসায় শেয়ার করবো, কারণ এখন হলো আমি এখান থেকে ব্যাংকে যাব, কারণ ওরে 10টা বাজে গেছে। তো সাথে থাকুন। তোমার কি অনুভূতি? কি আঙ্কেল, তাহলে আমাকে যাচ্ছি রোজার মাস মিথ্যা কথা বলে লাভ নাই, অন্য সময় দিয়ে যাবো, আরেকটাও আনতে হবে, ওইটা যে বাসায় কারণ পরিচিত গাড়ি আছে, সমস্যা নাই, আরেকটা আনতে আরেকটাও আসবে, সমস্যা নেই, তখন দিয়ে যাবো। ভুল করলো কিনা এটা বিষয় আছে না, কেডা ভুল করছে যে টাইপ করছে, তার মনে করা হলে মনে করে ব্যবস্থা করে দিব না, আমাদের চ্যানেলের গুগল অ্যাডসেন্স চিঠি, কোন জায়গা থেকে ই করছে এটা? শাফু আইছে কবে? আপু আইছে 4-5 দিন, 4-5 দিন হয়ে গেছে আপু, 4 তারিখে 4-5 দিন, 4 তারিখে 4 মাস 2 হচ্ছে, তার মানে কি 4-5 দিন হইছে? 4-5 দিন, 4-5 কয় দিন হয়? 9 দিন না, 4-5 দিন হইছে আপু, এলো বলে নাই আপু, মানে চাইছিল আইনে হলো সারপ্রাইজ দিবে, তো কালকে হলো আসছি, পরে আপু বলতেছে যে তোমাদের চ্যানেলে গুগল কারণ আমি যখন শুনছি তখনই বলে দিছি, মাইরে কইছি, প্রথম মাইরে কইছি, আমি যারে কর হারে কয়ে দিছি, আমি মার নামে আনাইছি, এতে কোনো কের কোনো ই আছে আপনারা অনেক সাপোর্ট করছেন, আর এখন থেকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, আর আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর এটার পিছনে মানে আমি যতটুকু খাচ্ছি তার চেয়ে বেশি খাচ্ছি হলো আমার বড় আপু, মানে আমার ননাস আপু, আমার আসলে পুরাটাই সারপ্রাইজ দিচ্ছে, সেই যে গুগল অ্যাডসেন্সের জন্য যে অ্যাপ্লাই করছে এটাও আমার বলে নাই, মানে আপু চাইছিল পুরাটাই আমার সারপ্রাইজ দেওয়ার জন্য,
যাই হোক মানে অবশেষে সারপ্রাইজটা হয়ে গেল। তারপরে সেও আবার যার মাধ্যমে করছে তার অর্ডার ভালো মন্দ বললে না আমার একটু বলতে আর দিব না মানে তুমি বলো না আমি বলবো তোমার তোমার তো বলা দরকার আছে আমি জানাই দিলাম আর কি মনে করাই দিলাম বিষয়টা যাই হোক মানে তার জন্য সবাই দোয়া করবেন সে যেন ভালো থাকে আর মানে এটা মানে ইয়া করছে যে মানে দিদিরা জন্য আবেদন করেছে যে ভাইয়া মানে আপুরা বলে যে মামা আমি আগে ভাইয়া বলে ফেলছে এখন মানে রিস্তারা কি চেঞ্জ করবো নাকি বুঝতেছি না যাই হোক তার জন্য সময় দরকার তার একটা চ্যানেল আছে যে মাসুদ মাসুদ নুসত না মাসুদ নুসান মাসুদ নুসান যাই হোক নাম আমি ভালো মতো জানি না আপু ভালো মতো জানে যাই হোক তার চ্যানেল তো মানে ঘুরে যান তার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আমাদের একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে বেশি বেশি করে আর কমেন্ট করবেন যে আসলে কেমন ভিডিও চান আর আমরা চেষ্টা করব এখন থেকে সত্যি সত্যি এখন থেকে চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ভালো আর আসলে আমি অনেক অনেক খুশি এটা পাওয়ার পরে মানে কালকে শোনার পর থেকেই অনেক খুশি আপনাদের ভাইয়াও সম্ভবত অনেক খুশি কারণ তুমি কি খুশি আসলে তুই কি দেখলে বুঝতে অবশ্যই এতদিন পর আইসি জাপান থেকে ইয়েস কয়দিন দেখেছো জাপান 12 বছর তো হ্যাঁ মালয়েশিয়া যান জাপান থেকে আইয়া হ্যাঁ মালয়েশিয়া যান জাপান গেলে প্লাস বলার থাকলে বলেন আমি আরে গুগল অ্যাডসেন্স দেখা যায় না আইসে খারা খারা আসলে আমি ওইটাছি অবশ্য ছবি তুলে দিতেছি কিন্তু ওই লেখাটা ভালো করে দেখা যাইতেছে না এ লিগা ওকে না আমার দেখা না এটা কেমন যে আমাদের জন্য এত কিছু করছে তার একটু না দেখলে কি হবে ওই যে দাগ করছে তাতে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আর বুর্তুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট বোনের মতো বা ছোট ভাইয়ের মতো ভুলত্রুটি হলে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কি কোন বাজে কমেন্ট করবেন না আর কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপু এদিকটা না এদিকে ভুল হইছে তাহলে ওই ভুলটা ভবিষ্যতে আপনাদের হবে না কেউ বাজে মন্তব্য করবেন না সবার কাছে একটা রিকোয়েস্ট কারণ আমরা এখন অনেক ছোট ভুল হতে পারে কারণ আমরা এখন বড় ইউটিউবার হতে পারি না যে ভুল হবে না ভুল মানুষেরই হয় তো ভুল হতেই পারে তো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ এই পর্যন্তই বা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন